জেলা একটা জায়গায় স্থান করে নিয়েছে, সেই জন্য আপনাদের কাছে মাথা নত করে স্বীকার করতে চাই। আপনার দৃঢ়তার সঙ্গে ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেন, আগামী দিনে সেই ভূমিকা গ্রহণ করে সমাজ তৈরি কারিগর হিসেবে ছাত্র ছাত্রীদের একটি সঠিক জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা গ্রহণ করবেন। আমরা সঙ্গে আছি, সাথে আছি, যে কোনো সময় আপনাদের প্রয়োজন হলে নিশ্চিত আমাদের জানাবেন, আপনাদের সঙ্গে থাকব। এই কটি কথা বলে প্রত্যেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে দীঘা চক্রের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন দীঘা বিদ্যা ভবন স্কুলে আজকের আয়োজন করা হয়েছে। আজকের এখানে মঞ্চে যিনিরা উপস্থিত আছেন, আমাদের দীঘা চক্রের কৌশিক বারিক, শান্তনু কুণ্ডু উপস্থিত আছেন, আমাদের দিলীপ দোলাই সদস্য, আপনারা আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। প্রতি দু বছর অন্তর আপনারা সম্মেলন করেন। এই দীঘা চক্রের বয়স হয়েছে 10 বছর, পঞ্চমবার অর্থাৎ 2 বছর অন্তর আপনারা এই শিক্ষক সম্মেলনের আয়োজন করেন। অরাজনৈতিক সংগঠনই হোক, তার একটা চিরাচরিত ব্যবস্থা থাকে, পদ্ধতি থাকে, পর্যায়ক্রমে একেবারে অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে মহকুমা পেরিয়ে জেলা, জেলা থেকে রাজ্য। আপনাদেরও তাই, আরও কিছু চক্র বাকি আছে। রামনগর বিধানসভা কেন্দ্রের 3টি চক্র, এর আগে রামনগর চক্রের হয়েছে, আজকের দীঘা চক্র হচ্ছে, এবং আগামী কয়েকদিনের পর আবার সবথেকে যে বড় চক্র পিছাবনি, সেই চক্রের সম্মেলন হবে। বর্তমান প্রাথমিক স্কুলগুলো আগেকার থেকে হিসাব করে ছাত্র সংখ্যা বেড়েছে অনেক। স্কুলগুলোতে, বিদ্যালয়গুলোতে পরিকাঠামোগতভাবে উন্নতি যেমন হয়েছে, হয়তো সম্পূর্ণ হয়নি, আরও কিছু কাজকর্ম করতে হবে। রাজ্য সরকারের চিন্তা ভাবনা নিশ্চিতভাবে শিক্ষার ব্যবস্থাকে, পদ্ধতিকে অনেকটা পরিবর্তন করে উন্নতিকরণ করা চলছে, সে ব্যবস্থা। এবং আপনাদের কী কী ধরনের আরও সুযোগ সুবিধা পেতে পারেন, আমি কাঁথিতে একটা নতুন চক্র সেই সম্মেলন থেকে আপনাদের কাছে এসেছি, ওরা একটা দাবিপত্র লিখেছেন হ্যান্ডবিলে, আপনাদের হয়তো আছে, দাবি থাকতেই পারে, সম্মেলনে টিচারদের দাবি থাকতেই পারে, কোনো অন্যায় নয়। কিন্তু অনেক কাজ আছে ক্ষেত্রে না চাইতেও তারা পেয়েছে,
সম্মেলন কেন করছেন আপনারা? আকার বড় কি ছোট আমি সে ব্যাপারে যাব না, শুধু প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন করবেন, স্কুলে আসবেন, পাঁচটার সময় বেরিয়ে গেলেন, চারটার সময় বেরিয়ে গেলেন, শুধু সেইটুকু করবেন না, বাইরে আরো কিছু কাজ আছে, বাইরে তো আরো কিছু কাজ আছে, সেই কাজটা আমরা আপনাদের সমর্থন চাই। সমর্থন কাজকর্ম করার পরেও সমর্থন অনেক চায়, অনেকে পায়, অনেকে দেয়, অনেকে আবার দেয় না। আমি বিস্তারিত কিছু বলবো না, শুধু ছোট্ট একটা কথা বলে শেষ করব। আমাদের এইবার আর্থিক বর্ষে কিছু আঘাত ঘটছে, কিছু উন্নয়ন দ্রুত গতিতে যেটা আমরা কাজকর্ম করার চেষ্টা করেছি, করার চেষ্টা করব, কিন্তু মাঝে মাঝে থমকে যাচ্ছে অর্থের অভাবে। আমাদের অন্যান্য কর্মসূচি চালু করার জন্যে অর্থটা বেশিরভাগ সেই জায়গায় যাচ্ছে। আপনাদের সবটা আমি খুলে বলবো না, আপনাদের বোঝাবার কিছু নেই। সম্মেলন কেন করছেন, এসছেন কেন সবাই মিলে, আরো অনেকে আসেননি, আসেননি তো আসেননি, নিজেকেই ফাঁকি মারছে। তো তাই আমি বলি যে আমরা আরো আপনাদের কাছ থেকে শিক্ষক সমিতির পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তার সভাপতি সম্মেলনের সভাপতি সংকোচনক ঘটনা, আপনাদের উপস্থিতি কিছু কেউ খারাপ মনে করবেন না যারা দায়িত্ব রয়েছে। আমরা জানি যে দীঘা চক্রের ছটি অঞ্চল এই চক্রের আন্ডারে, প্রতিমা এক, প্রতিমা দুই, গোবরা, বসন্তপুর, হলদিয়া এক, হলদিয়া দুই, যেন 69টি প্রাথমিক বিদ্যালয় এই দীঘা চক্রের আন্ডারে থাকে। প্রত্যেকটি প্রাইমারিতে যদি তিনজন চারজন শিক্ষক শিক্ষিকা থাকেন, তাহলে কেন আমরা পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনে সমস্ত শিক্ষককে আমরা উপস্থিত করাতে পারলাম না? তারা মনে হয় সংগঠনের কোথাও ঘাটতি, কোথাও ত্রুটি থেকে যাচ্ছে বলে আমার মনে হয়েছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে যখন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এই জায়গায় রাজ করত, যখন সিপিএম পার্টি ক্ষমতায় ছিল, তাহলে কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পেতাম তাদের কিন্তু সম্মেলনে সমস্ত কানায় কানায় সমস্ত চেয়ার ভর্তি হতো। কেন আমরা এখনো পর্যন্ত মা মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে সাজানোর জন্য চেষ্টা করছেন, সমস্ত শিক্ষক কুন্দের জন্য যেখানে মাসের শেষে পয়লা তারিখে বেতন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, চাই যে যারা সংগঠনের দায়িত্বে আছে তারা এই সম্মেলনটা, অর্থটাই হচ্ছে যে একটা সম্মেলনের মূল অর্থ হচ্ছে আমার যে যে সংস্থার যে সদস্যরা আছে তাদেরকে নিয়ে সম্মেলন করা। সম্মেলন মানে মানে হচ্ছে যে আমার সংগঠন কী করে আমার বৃদ্ধি পাবে, এই সংগঠনের যারা সদস্য তারা কোথাও কোনো অসুবিধায় পড়ছে কি না, এবং এটা যেহেতু একটা রাজনৈতিক দলের কমিটি, রাজনৈতিক দলের একটা শাখা সংগঠন, সেখানে সেই দলকে আরও বৃদ্ধি করবার আলোচনা, এই এই কথাটাই আমি বলে গেলাম। কিছু গাইডলাইন দিলেন আপনি, শোনা গেল যে গৃহকর্তা যদি ঠিক না থাকে তাহলে তার ঘর কীভাবে ঠিক চলবে, তাহলে আপনি আপনার দপ্তরের প্রসঙ্গ টেনে বললেন, সেক্ষেত্রে শিক্ষকরা আগামী দিনে কি সঠিক পথে চলবে বা এই সম্মেলন থেকে? শিক্ষকরা সঠিক পথে না চললে শিক্ষকদের দেখে মানুষ শিখে, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড, তাদেরকে আগে সঠিক পথে চলা উচিত, শিক্ষকরা চললে ভালো। সবটুকু স্মৃতি, আপনি সফল সুন্দর নিরলসভাবে কাজ করে গেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রান্ত আপনি সকলের এত কাছের হতে পেরেছেন, কৃতবিত্ত ব্যক্তিত্বের নিকট এটাই তো প্রত্যাশা। হে অনন্য সেবাব্রতী, কর্মময় জীবনে আপনার বহুদা পথ অতি
পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সুচি শুভ্র জীবন সাধনা গঠনমূলক কর্ম প্রেরণা আগামী দিনে আমাদের পথ চলা। এই দীঘা বিদ্যাভবনের প্রধান শিক্ষক তথা WBTSTA পূর্ব মেদিনীপুর জেলার সহসভাপতি মাননীয় শুভেন্দু করণ মহাশয়, মঞ্চে রয়েছেন আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা আমাদের তৃণমূল কংগ্রেস দলের ব্লক সভাপতি মাননীয় নিতাই চরণ সার মহাশয়, রয়েছেন আমাদের রামনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিশ্বরঞ্জন মিশ্র মহাশয়, রয়েছেন এই প্রতিমা দুই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মাননীয় সুশান্ত পাত্র মহাশয়, রয়েছেন WBTPTA কাঁথি মহকুমার সভাপতি মাননীয় দীপক মণ্ডল মহাশয়, রয়েছেন আমাদের WBTPTA-র রাজ্য নেত্রী পলি রায় মহোদয়া, রয়েছেন আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মাননীয় কৌশিক বাড়ি মহাশয়, রয়েছেন দিলীপ দোলাই মহাশয় এবং রয়েছেন আমাদের একজন সঙ্গীতজ্ঞ মাননীয় সুব্রত দাস অধিকারী মহাশয় এবং প্রখ্যাত তবলা বাদক আমাদের সুভাষ রানা মহাশয়। সেই আর্থসামাজিক পরিস্থিতির মধ্য দিয়ে ভারত উদ্যোগে আমরা করোনা মহামারীকে অতিক্রম করতে পেরেছি। সভাপতি হিসেবে নমস্কার, আজকে WBTPTA এর দীঘা চক্র শাখার পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন হলো আজকে। আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মৎস্যমন্ত্রী সম্মানী অখিলগিরি মহোদয়, উপস্থিত ছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান মহোদয়, সেই সাথে উপস্থিত ছিলেন আমাদের রামনগর এক নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শম্পা মহাপাত্র, রামনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই চরণ স্যার, সহসভাপতি বিশ্বরঞ্জন মিশ্র এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র সহ অনেক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। আজকে মূলত আলোচনা বিষয় ছিল শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে ক্ষমতায় আসার পর আমাদের রাজ্যের সমস্ত শিক্ষকদের যেমন মাস পয়লা বেতনের যেমন বরাদ্দ করেছেন, আগে যেমন বিগত দিনে শিক্ষকদের বেতন হতো মাসের 18-20 তারিখ, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর সমস্ত শিক্ষকদের বেতন 1 তারিখ হয়, সেই সাথে দূরবর্তী শিক্ষকদের যে বদলি সেই বদলিটাকে এতটাই সরলীকরণ করেছেন, যেটা উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে 3-4 দিনের মধ্যে সেই বদলি হচ্ছেন এবং শিক্ষকদের যে সমস্ত এরিয়ার ছিল তা সহজেই সেটা আমরা দাবি দাওয়া মেটাতে পারছি। শিক্ষকদের ট্রান্সফার সংক্রান্ত এবং বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদের যে সকল দাবি সেই দাবি আমরা পূরণ করে চলেছি এবং আমাদের মৎস্যমন্ত্রী অখিলগিরি মহোদয় উনিও বার্তা দিয়েছেন, উনি আগামী দিনে শিক্ষকদের পাশে থাকবেন, বিগত দিনে যেমন ছিলেন এবং আগামী দিনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সেই সাথে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান মহোদয়ও বলেছেন যাতে কোনো শিক্ষকের সমস্যা না হয় তার জন্য তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং শিক্ষকের সাথে থাকবেন এই বার্তা দিয়েছেন। আমার নাম কৌশিক বারিক, WBTPTA দীঘা চক্রর জেনারেল সেক্রেটারি। যে পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন আমাদের হয়ে গেল চক্র সম্মেলন, দীর্ঘদিন 2 বছর প্রায় করোনা অতিমারির জন্য শিক্ষাক্ষেত্র বন্ধ ছিল, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুয়ারে শিক্ষালয়ের মাধ্যমে বিদ্যালয় আবার খুলেছে, এখন পুরোদস্তুর বিদ্যালয় চলছে। আমাদের এই সম্মেলনের মাধ্যমে আমরা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে নতুন চক্র কমিটি গঠিত হয় এবং আমাদের বিধায়ক সাহেব তথা মন্ত্রী জনপ্রিয় মন্ত্রী মৎস্যমন্ত্রী মাননীয় অখিলগিরি ছিলেন এবং আমাদের পূর্ব মেদিনীপুর DPSC চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান ছিলেন এবং আমাদের ব্লকের অন্যান্য নেতৃত্ব ছিলেন, সবাই থেকে আজকে সুন্দরভাবে আমাদের চক্র সম্মেলন অনুষ্ঠিত হয় এবং নবনির্বাচিত কমিটি আগামী 2 বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করে।
আজকে আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যেসব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সেই প্রসঙ্গে আমরা সবার সঙ্গে আলোচনা করি এবং সবাই সহমত পোষণ করে। তাছাড়াও আমরা আমাদের শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া যেগুলো রয়েছে সেগুলো আমরা আজকের আলোচনার সভায় আমরা তুলে ধরি। আমার নাম শান্তনু কুণ্ডু, আমি দীঘা চক্র কমিটির সভাপতি। পিটিএর যে সম্মেলন ছিল পঞ্চম বার্ষিকী সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের চেয়ারম্যান সাহেব এবং তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শম্পা মহাপাত্র, আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই চরণ স্যার, সহসভাপতি বিশ্বরঞ্জন মিশ্র। আমাদের এই সম্মেলনে আজকে আমাদের শিক্ষক শিক্ষয়িত্রীদের যা দাবি দাওয়া এবং ট্রান্সফার সংক্রান্ত ব্যাপার এবং বিভিন্ন সুবিধা অসুবিধা এই সকল বিষয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। আমার নাম অনুরূপা পাত্র, আমি সহসভাপতি পদে আছি। সেই সুমন রানা নিজের হাতে ছড়িয়ে গেছেন আমাদের মৎস্যমন্ত্রী সম্মানীয় অখিলগিরি মহোদয়ের হাতে। আমাদের দীঘা চক্র কমিটির পক্ষ থেকে সম্মান ওয়েস্টবেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন আজকে দীঘা চক্র শাখার পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত আমি এক কথায় বলে নিছি বরিষ্ঠ নেতৃত্ব আমাদের দলের এবং আমাদের শিক্ষক শিক্ষিকা আপনি শুনতাম এবং তিনি যে আজকে কোন জায়গা থেকে আমাদের আজকে তুলে এনেছেন, আজকে একটা জায়গায় আছি সেই বিষয়ে মানপত্রে সবিস্তারে উল্লেখ করা আছে। দীঘা চক্র শাখার পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনে 24/4/2022 রবিবার সকাল 10:00 স্বর্গীয় দীপক কুমার জানা স্মৃতি মঞ্চ দীঘা বিদ্যাভবন। আহূত জনপ্রিয় মৎস্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, মা মাটি মানুষের নেত্রী তথা ভারতের বীরাঙ্গনা, পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সূচনা লগ্ন থেকে অদ্যাবধি কনিষ্ঠ অসীম ধৈর্যের অধিকারী, দক্ষ সংগঠক, লড়াকু সৈনিক, পশ্চিমবঙ্গ তথা বিপ্লবের পবিত্র মৃত্তিকা, পূর্ব মেদিনীপুর জেলার অধীন 217 রামনগর বিধানসভার সার্থক রূপকার জনদরদী বিধায়ক মাননীয় শ্রীযুত অখিলগিরি মহোদয়কে WPTPTA দীঘা চক্র শাখার পক্ষ থেকে বিনম্র সম্বর্ধনা। জীবনের মূল্য আয়ুতে নয়, কল্যাণ কৃতকর্মে। হে কল্যাণকামী কর্মবীর, কালের অমোঘ গতিতে সব কিছুই চক্রবত ঘূর্ণায়মান, মানব জীবন ব্যতিক্রম নয়। এই কালের চক্রে মানুষের ক্রিয়াকর্মের দুটি বিচ্ছুরিত হয়, তার জীবন আলেখ্যর পাতায় পাতায়। আপনি ঠিক এইরকমই এক ব্যক্তিত্ব, যা আপনার অতীতে ফেলে আসা স্বর্ণময় দিনগুলি উপহার দিয়েছেন মা মাটি মানুষের নেত্রী, জনগণ মন অধিনায়িকা, দেশের রং বিষমবাদিনী জননেত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের বহু কর্মযজ্ঞের ও চরম দুর্দিনের সাক্ষী, কর্তব্যে অবিচল একনিষ্ঠ সৈনিক হিসেবে, যা আপনার অবদান WPTPTA দীঘা চক্র শাখা মনের মণিকোঠায় চির উজ্জ্বল করে রাখবে। আপনি স্থিত অধি অসীম ধৈর্যের অধিকারী, তাই আর জননেত্রীর আস্থা পুরস্কার স্বরূপ মৎস্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার অসীম সম্মানের অধিকারী আপনি, আপনি কল্যাণকামী কর্মবীর। হে সুজন মরমী বান্ধব, কর্মজীবনের প্রতিটি পদক্ষেপে আপনি সদা জাগ্রত, অসাধারণ কর্তব্যে দৃঢ়তা, বাস্তববোধে সচেতনতা, আদর্শে সৌম্য ব্যক্তিত্ব আপনাকে আজ গৌরবোচ্চ আছে। সদা সরল সাদা শীতে জীবন যাপন, আবার কখনো নিয়ম নীতি কাজ আদায় নিমিতে প্রতিবাদের অস্ত্র হাতে সব্যসাচী, আপনি যোগ্য সুজন মরমী বান্ধব, সুখ দুঃখের চিরসাথী, তাই আপনাকে শত কোটি নমি। সে সফল সুন্দর